আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইবার্তা সাপ্তাহিক বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া সামিরা হোসেন। শুরুতেই শিরোনাম, তালেবানকে শিগগিরই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র, কথা কাজের মিল দেখে তবেই সিদ্ধান্ত। উন্নয়নশীল দেশ হওয়ার পরও এলডিসির বাণিজ্য সুবিধা পেতে চায় বাংলাদেশ। ইসলামী শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই, শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। মাস্ক না পরার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে জরিমানা, এবং 350 বছরের পুরনো মসজিদ খাজা শাহবাজ মসজিদকে নিয়ে বিশেষ প্রতিবেদন। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আফগানিস্তানের তালেবান সরকারকে যুক্তরাষ্ট্র শিগগিরই স্বীকৃতি দেবে না বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন মনোভাবই প্রকাশ্য হয়ে উঠেছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সময়ের ঘটনা প্রবাহে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। রিপাবলিকান পার্টি থেকে বলা হয়েছে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার যে কোনো উদ্যোগকে প্রকাশ্যে বিরোধিতা করা হবে। তালেবান সরকারের জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রশক্তির স্বীকৃতি জরুরি হয়ে উঠেছে। এখনও আফগানিস্তানের সর্বত্র নিয়ন্ত্রণ পাকাপত্র করার কাজ করছে তালেবান। এর মধ্যে বাজেয়াপ্ত হয়ে থাকা কয়েক বিলিয়ন ডলার অবমুক্ত হওয়ার জন্য সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি তালেবানদের জন্য খুবই জরুরি। জাতিসংঘে আফগানিস্তানের আসন নিশ্চিত করা এবং আফগান সরকারের নেতাদের বাইরের বিশ্বে ভ্রমণের বেলায় কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্য স্বীকৃতি অপরিহার্য বলে সংবাদ মাধ্যম পলিটিক্যাল প্রতিবেদন বলা হয়েছে। এর মধ্যেই আফগানিস্তানে তালেবান সরকার গঠন করা হয়েছে। আফগানিস্তানে সরকার গঠনের আগে তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছিল মানবাধিকার নিশ্চিত করা হবে। সদ্য গঠিত তালেবান সরকারের মন্ত্রিসভায় অবশ্য কোনো নারীকে পদ দেওয়া হয়নি, তবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীদের মাঝে পর্দা টানিয়ে ক্লাস করার ব্যবস্থা করা হয়েছে। এদিকে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক তারা বজায় রাখতে ইচ্ছুক। তালেবান সরকার গঠন করলেও সাহায্য নির্ভর আফগান অর্থনীতি এখন চরম সংকটের মধ্যে রয়েছে। আফগান জনগণের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সাহায্য প্রদানে জটিলতার সম্মুখীন হচ্ছে। তালেবানদের হাতে আফগানিস্তানের দখল চলে যাওয়ার পরও রাশিয়া, চীন, ইরান সহ কিছু দেশ কাবুল থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয়নি। এখনও স্বীকৃতি না দিলেও দেশগুলো কাবুলে অবস্থান করেই কূটনৈতিক কাজকর্ম পরিচালনা করছে। স্বল্পোন্নত দেশ এলডিসি এর তালিকা থেকে বের হওয়ার পর, অর্থাৎ উন্নয়নশীল দেশ হওয়ার পরও অন্তত 12 বছর যাতে বাণিজ্য সুবিধা পাওয়া যায়, বিশ্ব বাণিজ্য সংস্থায় সেই চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত রিন্স জেটেরিংকের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশের তৈরি পোশাকের বড় রপ্তানির বাজার ইইউ। দীর্ঘদিন ধরে ইইউ বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দিয়ে আসছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। আগামী 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পরও ইইউ বাংলাদেশকে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে আশা করছি। বাণিজ্যমন্ত্রী বলেন ডাব্লিউটিওর কাছে এলডিসি থেকে উত্তরণের পর আগামী 12 বছর এলডিসি ভুক্ত দেশগুলো যে সুবিধা পায় বাংলাদেশ একই সুবিধা পাওয়ার চেষ্টা চালাচ্ছে, এজন্য ইইউ বাংলাদেশের পক্ষে সহযোগিতা করবে বলে আশা করছেন তিনি। এছাড়া এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাণিজ্য সুবিধা আদায় ও দর কষাকষির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে ইইউর সহযোগিতা প্রয়োজন। ইইউর বিদায়ী রাষ্ট্রদূত রিন্স জেটেরিংকো বলেন বাংলাদেশ ইইউর গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাণিজ্য ক্ষেত্রে ইইউ বাংলাদেশকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশকে দেওয়া ইইউর বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে। বাংলাদেশ দক্ষতার সঙ্গে সফলভাবেই কোভিড-19 মোকাবিলা করেছে। বলেন বাংলাদেশ একটি চমৎকার ও সম্ভাবনাময় দেশ, ভবিষ্যতেও ইইউ বাংলাদেশের পাশে থাকবে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে। 8 সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্র সৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে $500 জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে এই জরিমানা করা হয়। তবে পুলিশের সময় নষ্ট করবেন না বলে জানিয়ে জরিমানা প্রদান করার কথা জানিয়েছেন টনি অ্যাবট। তিনি বলেন আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম, এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়, তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না। প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন মাস্ক না পরেই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন। এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল। কঠোর লকডাউনের মধ্যেও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। গত 13 সেপ্টেম্বর পর্যন্ত
এই রাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে 1,262 জনের। শুরু থেকে এ পর্যন্ত 43,436 জন সংক্রমিত এবং বর্তমানে 15,798 জন সংক্রমিত অবস্থায় রয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই হালাল পণ্যের সনদ দেবে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ ও অন্যান্য প্রক্রিয়া বা সেবার জন্য হালাল সনদ দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পে সনদ বা নবায়ন ফি 1,000 টাকা, যা মাঝারি শিল্পে 3,000 ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে 5,000 টাকা। বলা হয়েছে, কোনো প্রক্রিয়াজাত দ্রব্যের গায়ে বা লেবেলে অথবা প্রক্রিয়া বা সেবার অনুকূলে হালাল মার্ক ব্যবহারের উদ্দেশ্যে সনদের জন্য বিএসটিআইয়ের নির্ধারিত ফরমে সংস্থাটির মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। সনদ দেওয়া হবে 3 বছরের জন্য। মেয়াদ শেষে নবায়নের আবেদন করা যাবে। সনদ দেওয়ার আগে বিএসটিআইয়ের হালাল পরীক্ষা দল সব কিছু যাচাই করবে। এরপর হালাল সনদ কমিটি বিএসটিআইয়ের কাছে সুপারিশ করবে। বিএসটিআই সন্তুষ্ট হলে সনদ দেবে। কোনো শর্তের ব্যত্যয় হলে বিএসটিআই পরে হালাল সনদ স্থগিত বা বাতিল করতে পারবে। ইসলামী শরিয়াহ মোতাবেক গ্রহণযোগ্য প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ ও অন্যান্য প্রক্রিয়া বা সেবাকে হালাল বলে সংজ্ঞা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এবারে একটি বিশেষ প্রতিবেদন। মুঘল সম্রাট সুবাহদার মোহাম্মদ আজমের শাসনামলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে 350 বছর আগে 1679 সালে নির্মাণ করা হয় খাজা শাহবাজ মসজিদ। আজও মুসল্লিরা নামাজ পড়ছেন 1600 শতাব্দীর এই মসজিদে। চলুন দেখে আসি বিস্তারিত প্রতিবেদনে। খাজা শাহবাজ মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শাহবাগ যাবার পথে তিন নেতার মাজারের পূর্ব পাশে মুঘল আমলের একটি মসজিদ দেখা যায়। মসজিদটি তার প্রতিষ্ঠাতা খাজা শাহবাজের নামানুসারেই নামকরণ করা হয়েছে। সুবাহদার মোহাম্মদ আজমের শাসন আমলে কাশ্মীর থেকে আগত অভিজাত ব্যবসায়ী খাজা শাহবাজ মসজিদটি নির্মাণ করেন। তিনি 1086 হিজরি মোতাবেক 1679 সালে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে তার ইন্তেকালের পর তাকে এই মসজিদ প্রাঙ্গণেই দাফন করা হয়। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদটি উঁচু ভিত্তির উপর নির্মিত। মসজিদটির ছাদে 3টি গম্বুজ রয়েছে। মসজিদটির এই 3টি গম্বুজের জন্য একে অনেকেই 3 গম্বুজ মসজিদ বলে ডাকে। মসজিদটির চারকোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে। এর পূর্ব দিকের দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণে 1টি করে দরজা রয়েছে। মসজিদের পশ্চিম দেয়ালে 3টি মেহরাব রয়েছে। প্রধান মেহরাবের পাশে 1টি 3 ধাপ বিশিষ্ট মিম্বর রয়েছে। আর্দ্র জলবায়ুর কারণে স্থাপনার ভঙ্গুরতা থেকে মসজিদটি রক্ষার জন্য এর দেয়ালে পাথরের আবরণ দেওয়া হয়েছিল। মসজিদটির উত্তর পূর্ব দিকে খাজা শাহবাজের মাজার অবস্থিত। এটি একটি 1 গম্বুজ বিশিষ্ট 1 কক্ষের ভবন। 3 নেতার মাজারের সামনে দিয়ে অল্প একটু এগুলেই মসজিদের প্রবেশের পথ পাওয়া যাবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত প্রত্ন সম্পদ ঘোষণা করে এটি সংরক্ষণের ব্যবস্থা করেছে। 339 বছরের পুরনো এই মসজিদে এখনও অনেক মুসল্লি নামাজ পড়তে আসেন। আগামী সপ্তাহের সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ। আমাদের ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে চোখ রাখুন, উপভোগ করুন সুস্থ সংস্কৃতি চর্চা। আল্লাহ হাফেজ। সারা বিশ্বের খবরাখবর নিয়ে সাপ্তাহিক আইবার্তা বুলেটিন দেখতে চোখ রাখুন ইসলামী বার্তায়।